জলদি জলদি আকিম ভাই ঠিক হওয়া তাকে কামনা করলো। আকিম ভাই মানে বেস্ট মানুষ, সেকারণে রাতে হলে আইসো গাইস। ও বন্ধ থাকে জানে নাহি দেঙ্গে তুঝে। হে গাইজ গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা 8টা বাজে আছে গাইজ, ব্লগটো বনাও নবনাওকে বনালো যেহেতু ক্যামেরাটো লগতে লাগি আছে, সেকারণে ভাবিলো বনাই দিও। এটা গৈ আছো নর্থ গুৱাহাটী, একচুয়ালি জিএনআরসি মেডিকেলত গৈ আছো, মানে মোৰ খুব ভাল ফ্রেন্ড এজন আকিম, সো চিনি পাই চাগে যোনে যোনে মোৰ আগৰ পৰা ব্লগ চাই। তার মানে এটা এক্সিডেন্টলি কেস হয়ে গেল, সি মানে গছৰ পৰা পৰি গেল, অকমান দুখ সুখ পালে, এটা জিএনআরসি মেডিকেলত আছে। এটা খবর লো আহো বলে ভাবিলো যেহেতু মোৰ খুব ভাল ফ্রেন্ড আকিম। তো এটা মই চলাইছো পঙ্কজ দার বাইকখন, পঙ্কজ দার মোৰ বাইকখন লৈ গৈছে, দুটামান বোলে ব্লগ বনায় সেইকাৰণে দি দিলোঁ। মই তেনেকুৱা বেলেগক বাইক নিদিওঁ, পঙ্কজ দার কারণে দিলো আৰু। এইটো সিজনত মানে অলপ ৰাতি ৰাতি গধূলি টাইমত এনেকুৱা বাইক চলাই ভাল লাগে গাইজ, ঠাণ্ডা ঠাণ্ডা লাগি থাকে ন, আর গুৱাহাটীত ৰাতিয়ে ঘূৰি ভাল লাগে। এটা ধাৰাপুৰ পালো, ভাল লাগি আছে বাইক চলাই, আৰু পিছফালে মোৰ লগত বহি আছে ৰিপন ভাই। ফাইভকে হব আৰু, জলদি জলদি ফাইভকে ঘূৰি দিয়া, ফাইভকে হ'লে অলপ স্পেচিয়েল হ'ব গাইছ, মানে ভাবি আছোঁ। ইউনিভাৰ্চিটি পালোঁ ৰাইট চাইডে, অকণমান আগত জালুকবাৰী আছে, তো গাইছ অকণমান আগলৈকে গুচি গৈছিলোঁ, ৰাতি হৈছে না, পটককৈ ধৰিব নোৱাৰিলে ৰাস্তাটো। রাস্তাটো মানে ধুনীয়া রাস্তা, গুৱাহাটী আই আই টি, আৰু ইয়াতে এটা খুব ধুনীয়া মন্দিৰ আছে, তাতেও যাম অকণমান পিছত। সি বোলে মন্দিৰটো মজা লাগে আৰু, ধুনীয়া লাইটিং চাইটিং দিয়া আছে ন। তো গাইছ এইটো গুৱাহাটী আই আই টি, এদিনো সোমাই পোৱা নাই, ইয়াত মানে বহুত ডাঙৰ ডাঙৰ কিবা শ্ব'টো হৈ থাকে। তো গাইছ ফাইনেলি আহিবলো জিএনআরসি মেডিকেল, সোমাই দিওঁ নেকি বাইকখন। তো ইয়াতে আকিম ভাই আছে, আৰু ইয়াত মাহীও আছে চাগে, আমাৰ মাহীয়ে ইয়াতে কাম কৰে, আছে নেকি, লগ কৰি যাম তাকো। মোবাইলটো ল, তো এতিয়া আকিম ভাইক খবৰ লৈ আহোঁ, দেন লগ পাই আছোঁ আপোনালোকক। পানী দি অকণমান ৰপন, জিএনআরসি মেডিকেলৰ পৰা ওলাই দিলোঁ, আকিম ভাইৰ লগত লগ কৰিব নোৱাৰিলোঁ, আই চি ইউত আছে, টোপনি মাৰি আছে সি, সেইকাৰণে ডিষ্টাৰ্ব চিষ্টাৰ্ব নিদিলোঁ আৰু, একো নাই, তথাপিও ভাল লাগিল আহিকে। অ বন্ধ চাগে, দাদা সোমাব পাৰিম ন, বন্ধ ন দা, অঁ দে। তো গাইজ এইটো মন্দিৰটোত সোমাম বুলি ভাবিছিলোঁ, নামৰে সেইখিনিও তোৰ আইডিয়া নাই, টানো
তো গাছ এটা মন্দিরত সোমাই যাব বলে ভাবিছিল। হরে কৃষ্ণ মন্দির খুব ধুনিয়া মন্দির, মানে কাকতে আছে একেলগে জিনার্সি মেডিকেলর, বাট এটা বন্ধ হয়ে থাকিল সেইকারণে নুসুমা আহিম বেলেগ এদিন। তো গাছ আশা করো আকিম ভাওয়ার জলে জলে ঠিক হয়ে যাওক, বেয়া লাগিলে কি করি আমার গাছ, উপায় নাই, হয়ে যায় কেতিয়াবা এনেকুয়া সুরহারা অঘটন মানুষের লাইফত আর কি হয়ে থাকিব আর ন। জলদি জলদি যাতে ঠিক হয় আকিম ভাই, আর আগর দরে ধুনিয়া ধুনিয়া গান সান গা, মানে আকিম ভাই খুব ধুনিয়া গানও গায় ন। তো গাছ আকিম ভাই খবর লো ওলাই আহিল রিপন আর মই, এটা ঘরত গে আছো গাছ, এটা বাজিছে 10টা, ভাবতে 1 ঘন্টা তো লাগে যাব, এটা ইমান গাড়ি সারি না থাকিব ন। জলদি জলদি আকিম ভাই ঠিক হওয়া তাকে কামনা করল, আর আগর দরে হয়ে যাওয়া হাহি ফুর্তি। আকিম ভাই মানে বেস্ট মানুষ, সেকারণে রাতে হলে আইসো গাছ, আহিবাই লাগবে যেহেতু ভাল লগর, বেয়া লাগে ন এনেকুয়া লগর চলি, অল্প কিবা হয়ে গেলে মানে কি কম আর হয়ে যায় কেতিয়াবা হয়ে যায় গাইস। গড ব্লেস ইউ আকিম ভাই, ঠিক হওয়া আকো লগ পাম, ধুনিয়াকে হাহি ফুর্তি করিম। এতিয়া রাতে বেশি মালটানা গাড়িবিলাকে চলে ন, আর ইহতক আর কবই নালাগে ফালি সেরি যায় বহুত সাবধানকে রাতে, মানে ইহতে বহুত ফালি সেরি চলায় ন, ফালি সেরি চলায় মানে মালটানা গাড়িবিলাকে, ভয়ও লাগে।